দেখুন, এবার জাপান সীমান্তে চীনা বোমারু বিমান, উত্তেজনা চরমে। চীনা বিমান বাহিনী সামরিক অনুশীলনকে সহজভাবে মেনে নেওয়ার জন্য টোকিওকে আহ্বান জানালো বেইজিং। জাপানের দুই দ্বীপের ওপর দিয়ে চীনা বোমারু বিমান সিয়ান H-6 সহ যুদ্ধবিমান বহরে উড়ে যাওয়ার ঘটনাকে নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে দাবি করে এই আহ্বান জানালো চীন। বেইজিং বলেছে, এই ধরনের অনুশীলনে টোকিওর অভ্যস্ত হওয়া উচিত। এর আগে জাপান এই ঘটনাকে অস্বাভাবিক হিসাবে দাবি করে যে বিবৃতি দিয়েছিল তারই জবাবে একথা স্পষ্ট জানিয়েছে চীন। জাপানি দ্বীপ মায়াকা এবং ওকিনওয়ার মধ্যবর্তী প্রণালীর আকাশ সীমা দিয়ে চলাচল করেছে সিয়ান H-6 বোমারু বিমানসহ চীনা যুদ্ধ বিমান বহর। জাপান এই ঘটনাকে অস্বাভাবিক বলে উল্লেখ করে প্রতিবাদ জানানোর পরেই চীন বলে, বৈধভাবেই ওই আকাশসীমা দিয়ে উড়েছে চীনা যুদ্ধবিমানের বহর, ভবিষ্যতে এ ধরনের অনুশীলন আরও ঘটতে পারে বলেও আভাস দেয় চীন। বেইজিং বলেছে, ওই প্রণালীর আকাশসীমা দিয়ে বৈধভাবেই উড়েছে চীনা সামরিক বিমান, প্রয়োজনে ভবিষ্যতে খোলা সাগরেও এরকম আরও অনুশীলন চালানো হতে পারে বলে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গাও কিং জানান। জাপানকে বিষয়টি মেনে নেওয়া এবং এ নিয়ে সহজভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার উপদেশও দেন তিনি। এদিকে চীন স্বীকার করেছে যে খোলা সাগরে একাধিক মহড়া চালিয়েছে দেশের বিমান বাহিনী, এর মধ্যে তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যবর্তী বাসী প্রণালীও রয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে। মহড়ায় চীনের H-6 বোমারু বিমানসহ নানা ধরনের বিমান অংশ নিয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।